দর্শক আপনারা জানেন যে আমি সাধারণত হেলথ রিলেটেড ফিজিওথেরাপি যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সম্বন্ধে আপনাদের অ্যাওয়ারনেস গ্রুপ ভিডিওগুলো আমি দিয়ে থাকি আপনাদের অ্যাওয়ারনেসের জন্য, এবং তার সাথে সাথে কিছু অ্যাডভাইস দিয়ে থাকি যাতে আপনারা এ থেকে সতর্ক হতে পারেন এবং সতর্ক হয়ে আপনি নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করতে পারেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা অনেক খুবই সাধারণ বিষয়, যে বিষয়গুলো আপনারা সবাই জানেন, তারপরেও এটাকে আরো একটু সহজভাবে সুন্দরভাবে প্রকাশ করার জন্যই আমি আজকের এই ভিডিওটা আমি দিচ্ছি। এটা হলো হাড় ক্ষয় রোগ অথবা অস্টিওপোরোসিস। কি আসলে অস্টিওপোরোসিস হলো? আপনার যে নর্মাল বোনের ডেন্সিটি, আপনার একটা এজ যখন হবে, যখন এজ আপনার 25 বছর, তখন আপনার গ্রোথ বোনগুলো গ্রোথ হবে এবং একটা স্টেজ পর্যন্ত এই গ্রোথটা আস্তে একটা স্থিতিশীল অবস্থায় থাকবে। তারপরে কিন্তু আস্তে আস্তে আপনার বয়স বাড়বে, আপনার বোনের ডেন্সিটি কমবে, বোনের উপাদানগুলো যেটা সেটা কমে যাবে, আর তার ইন্টারনাল ফ্লুইডগুলো কমে যাবে, তার কারণে ওটা বোনে ক্ষয় হতে থাকে। এইটা কিন্তু দর্শক আপনারা এই ক্ষয়টা আপনারা আমাদের অনেক দেশের বিশিষ্ট চিকিৎসকগণ আমরা যারা আছি তারা অনেকেই আপনাদের একটু ভয় দেখায় যে আপনার ক্ষয় রোগ হয়েছে, আপনার এটা ক্ষয় হয়ে গেছে, তখন আপনাদের মধ্যে একটা খুব ভীতি সঞ্চারিত হয়। আসলে আপনি যদি আমাদের প্রকৃতির নিয়ম যেটা হয়, আমি একটা উদাহরণ দিই আপনাদের সহজভাবে সেটা বুঝতে পারবেন, সেটা হচ্ছে একটা গাছ যখন হয়, গাছের একটা ডাল হয়, ডালের সাথে পাতা হয়, পাতাটা কি করে, পাতাটা এক সময় খুব ছোট থাকে, তারপরে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে 2 মাস 3 মাস পরে ওইটাকে আস্তে আস্তে ওইটা শুকিয়ে যায়, মানে ওইটা বয়স সন্ধিকাল চলে আসে, তার 3 মাসই সর্বোচ্চ আয়ু, যার কারণে ওই 3 মাস পরে দেখা গেল যে সে ঝরে পড়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা বাংলাদেশ আমরা সাধারণত পৃথিবীতে আসছি, বিভিন্ন অ্যাক্টিভিটি করছি, তার সাথে সাথে আমাদেরও কিন্তু এক সময় আমাদের চলে যেতে হবে এবং এই ক্ষয়টা সবারই হবে। আমি আজকে আমি কথা বলতেছি আমারও হবে, যে মানে হেলথ প্রফেশনাল আপনাদের বলছে যে ক্ষয় রূপ হয়েছে তারও হবে, তারও হয়তো আছে বয়স হলে, সাধারণ এটা 55 থেকে 60 এজের পরেই এটা সাধারণত লক্ষ টাকার ধারণ করে, তার 45 থেকে কারো কারো হয়, এটা বিভিন্ন ডিজিজ প্রসেস কারণে হয়, বিভিন্ন রিস্ক ফ্যাক্টর থাকতে পারে এটা দ্রুত হওয়ার জন্য, সেটা আমি পরে আমি আলোচনা করব। আমি এটা দেখাবো যে কিভাবে হয়, একটা এক্সরের মাধ্যমে আপনি আমি দেখাতে চাচ্ছি যে এটা কিভাবে হয়। আপনি যদি এটা যদি ঘাড়ের এক্সরে দেখেন, আমি এটা ঘাড়ের এক্সরে, ঘাড়ের এই যে আপনি যে সার্ভাইকাল রিজন বলি বা ঘাড় বলি, ঘাড়ের এক্সরে ঠিক আছে, এই যে ঘাড়ের এক্সরে দেখেন, এই দুই পাশে দেখেন, এই যে ক্ষয় হয়ে একসাথে এই যে সেটা ক্ষয় হয়ে এদিকে ডেভিয়েশন মতো হয়ে গেছে, সমস্যা যেটা হয় এই ক্ষয়টা কোনো সমস্যা না, ক্ষয়টা হতেই পারে। কখন সমস্যা হয়, ঠিক একইভাবে লাম্বারটা যদি আমি মানে কখন সমস্যা হয়, যখন এটা আমি লাম্বারটা দেখাচ্ছি, যখন ক্ষয় হয়ে এটা এই যে এই এইটাকে এটা ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে এই যে সুতার মতো জিনিসের মধ্যে যখন প্রেশার দিচ্ছে তখনই তার সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে, বারবার হচ্ছে, মাংসপেশি দুর্বল হয়ে যাচ্ছে, পায়খানা প্রস্রাবের সমস্যা হয়েছে, এটা এক এটা এক সমস্যা অনুযায়ী প্রেশার অনুযায়ী এটা সমস্যাটা অ্যারাজ করতে, এইটা হলো মেন সমস্যা, ঠিক আছে। এর সাথে সাথে আর একটা বড় সমস্যা হলো যে আমরা এক্ষেত্রে দেখা যায় যে এক্ষেত্রে আমাদের অনেক পেশেন্টের একটা বোনের যে ডেন্সিটি থাকে অনেক কমে যায়, ডেন্সিটি মানে ঘনত্ব যেটা থাকে সেটা অনেক কমে যাওয়ার কারণে যেটা হয় সেটা যে কোনো সময়
যে কোনো সময় সেটা ভেঙে যেতে পারে বা শীত ছুঁয়ে আরেকটা সমস্যা করতে পারে। এই সমস্যাগুলো হয়। আমি লাম্বার জলের এক্সরেটাও আমি দেখাবো, যে দেখেন এখানে সাদা সাদা যে অংশটা দেখেন এই অংশটাই হলো ডিজাইনের চেঞ্জ হয়েছে। আপনি যদি এখানে দেখেন যে এখানে এইটা যে এইটা দেখেন একটু বেড়ে গেছে, এখানে এখানে বেড়ে গেছে, এখানে বেড়ে গেছে, এখানে একটু বেড়ে গেছে, এই জিনিসটা হলো আমরা বলি যে ইয়ের মতো। সাধারণত নর্মালি এক্সরে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা দেখবো না, এইটি আস্তে আস্তে ডিজাইনের চেঞ্জ যেটা হবেই। এটা আমি আপনাদের এই করতে বলবো না, কারো কোনো আগে হয় কারো কোনো পরে হয়, কারো কোনো ব্যথা হয় কারো কোনো ব্যথা হয় না। যাদের যে নার্ভের উপর আমি যে কথাটা বললাম যেটা দেখালাম, যাদের নার্ভের উপর প্রেশার করে তাদেরই ব্যথা হয়, বা মাংসপেশির উপর খোঁচা লাগে তাদেরই ব্যথা হয়, বা সবকিছুর মধ্যে খোঁচা লাগে তারই ব্যথা হয়, আর যার খোঁচা লাগে না তার ব্যথা হয় না। যার কারণে আমি বলবো আপনারা এটা ওয়ারিড হওয়ার কিছু নাই, সবারই হবে, প্রাকৃতিক নিয়ম, এই প্রাকৃতিক নিয়মটা মেনে নিয়েই আমাদের চলতে হবে। আমি আশা রাখি আপনারা এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু কিছু হলেও আপনারা নতুন কিছু শিখছেন। আপনারা যদি কোনো কিছু নতুন কিছু শিখতে চান বা পারেন, তাহলে আপনারা আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ড, আপনার কলিগদের আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। এবং যেহেতু কোভিড সিচুয়েশন, আপনারা সতর্কমূলক ব্যবস্থা থাকবেন এবং ডিজি হেলথের যে বা হেলথ মিনিস্ট্রির যে নির্দেশনা আছে নির্দেশনা মেনে চলবেন। এবং আমি আর একটা জিনিস বলবো, আপনার সর্বোচ্চয় সর্বদাই মাস্ক ব্যবহার করবেন, মাস্কটা আপনাকে 95% প্রিভেন্ট করবে করোনা হওয়া থেকে। আপনারা ভালো থাকবেন এবং আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাই।